পিএসজিতে মেসির গোল অভিষেক, ম্যান সিটির বিপক্ষে দুর্দান্ত জয়। পিএসজি সমর্থকরা চাতকের ন্যায় অপেক্ষা ছিল ফ্রেঞ্চ লিগে মেসির জাদুকরি গোল দেখার, কিন্তু মাঠের পারফরমেন্সে উজ্জ্বল হতে পারেননি ততটা। এর মধ্যেই সিটকে গিয়েছিল ইঞ্জুরিতে, খেলতে পারেননি লিগ ওয়ানের দুইটি ম্যাচ। শঙ্কা ছিল চ্যাম্পিয়ন লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলা নিয়েও, কিন্তু পিএসজি সমর্থকদের জন্য সুখবর আসে সোমবারই। সাবেক গুরু পেপ গার্দিওলার বিপক্ষে লড়াই নামবেন মেসি। মঙ্গলবার রাতে ম্যান সিটির বিপক্ষে ম্যাচের শুরু একাদশেই মেসিকে রেখেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো, আর ২০,০০০ কোটি টাকার হাই ভোল্টেজ ম্যাচেই গোলের অভিষেক ঘটল মেসির। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল উদযাপনে মেতে উঠেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। তার এই গোলে ঘরের মাঠে পাক দিয়ে ফ্রান্সে ম্যান সিটির বিপক্ষে 2-0 গোলের দারুণ জয় তুলে নিল পিএসজি।